চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি চব্বিশ হাজার দুশো সাত কোটি টাকা তিন লাখ তেরো হাজার পাঁচশো তিরাশি কোটি টাকা লক্ষ্যের বিপরীতে আদায় দুই লাখ উননব্বই হাজার তিনশো ছিয়াত্তর কোটি টাকা যার লক্ষ্যমাত্রার চেয়ে উনত্রিশ দশমিক চার দুই শতাংশ কম তবে একের সময় প্রবৃদ্ধি পনেরো দশমিক ছয় এক শতাংশ অর্থবছরের প্রথম নয় মাস জুলাই থেকে মার্চে ঘাটতির পরিমাণ ছিল একুশ হাজার নয়শো ত্রিশ কোটি টাকা এনবিআর সাময়িক হিসাব অনুযায়ী দশ মাসে আয়কর আহরণের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ এক হাজার সাতশো আটত্রিশ কোটি টাকা এর বিপরীতে আয় হয়েছে তিরানব্বই হাজার একশো পঁয়তাল্লিশ কোটি টাকা একের সময় আয়কর আহরণে ঘাটতি হয়েছে আট হাজার পাঁচশো বিরানব্বই কোটি টাকা আবার মূল্য সংযোজন করা আহরণের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ আঠারো হাজার চারশো আটাশি কোটি টাকা এর বিপরীতে আয় হয়েছে এক লাখ তেরো হাজার সাতশো নয় কোটি টাকা অর্থাৎ ঘাটতি হয়েছে চার হাজার সাতশো উনআশি কোটি টাকা শুল্ক আহরণের লক্ষ্যমাত্রা ছিল তিরানব্বই হাজার তিনশো সাতান্ন কোটি টাকা এর বিপরীতে আয় হয়েছে বিরাশি হাজার পাঁচশো বাইশ কোটি টাকা ঘাটতি হয়েছে দশ হাজার আটশো পঁয়ত্রিশ কোটি টাকা